কালো ব্যাজ হাতে পরে মনোনয়নপত্র জমা দিতে রওনা দিলেন আসানসোল লোকসভা উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী পার্থ মুখার্জি। আসানসোল জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেবেন কমরেড এই নেতা। তার আগে রবীন্দ্রনাথের পূর্ণমূর্তিতে মাল্যদান করে পায়ে হেঁটে ভগৎ সিং মোড়ে যান তিনি। সেখানে ভগৎ সিং এর পূর্ণমূর্তিতে মাল্যদান করে খোলা জিপে চড়ে মনোনয়নপত্র জমা দিতে যান তিনি। কালো ব্যাজ পরা নিয়ে বলেন প্রার্থী পার্থ মুখার্জি। রামপুরহাটের ঘটনা নিয়েও তীব্র নিন্দা করেন তিনি। বাংলা যখন ভারতবর্ষ নির্বাচিত হয়েছে তখন সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বাংলা এবং পশ্চিমবঙ্গের, ফলে আমাদের এখানে এবং এদিকে ভাবছি নজরুল ইসলামকে বাদ দিয়ে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আজাদী ফৌজের এই আন্দোলনকে বাদ দিয়ে আমরা বাংলা হতে পারি। কালো ব্যাচ সবার হাতে আছে। রামপুরহাট মন্ডলে খুবই দুঃখজনক বেদনা, তবু আজকে আমাদের মিছিল করেছে নমিনেশনে যাচ্ছি পূর্ব নির্ধারিত এই শোকের দিনে। নিশ্চিতভাবেই এটা আমাদের একটা সাধারণ ব্যাপার, এটা আমাদের সব কামনা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।